আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। যদি 56,500 টাকা আমার হাতে থাকতো এবং আমার নিজের জন্য যদি একটি পিসি বিল্ড করতে হতো, তাহলে আমি কী কনফিগার ইউজ করতাম? আজকে যে কনফিগারটি দেখছেন, আমি হুবহু সেই কনফিগারটি কিন্তু আসলে কপি পেস্ট করার চেষ্টা করতাম। কেন করতাম, কেন আমি এই কনফিগারটি নিতাম, তার উল্লেখযোগ্য কিছু কারণ আছে, সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব। আশা করছি যাদের বাজেট 50 থেকে 60,000 টাকার মধ্যে, তারা এই বিল থেকে উপকৃত হবে, নতুন পিসি বিলের ক্ষেত্রে কিছু আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, মাদারবোর্ড কিন্তু একটি পিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস। মাদারবোর্ডের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, আমরা গুরুত্ব দিতে চাই না। আমরা মনে করি যে 5600 জি জায়গায় 5700 জি হইলেই আমাদের পিসি হয়তো বা ভালো পারফর্ম করবে, কিন্তু আমরা এটা কখনো মনে করি না। যখন আমার 5600 জি 6 কোর 12 থ্রেডের প্রসেসরের জায়গায় 8 কোর 16 থ্রেডের প্রসেসর আমি ইউজ করব, তখন আমার মাদারবোর্ড কী ধরনের ক্যাপাসিটির বা কী ধরনের ক্যাপাবিলিটির প্রয়োজন, অর্থাৎ আমরা প্রসেসরের আপডেট করব বা মাদারবোর্ডের আপডেট করার কথা চিন্তা কিন্তু সকল সময় করি না। আমরা একই মাদারবোর্ডে সকল ধরনের প্রসেসর ইউজ করতে চাই। বিশেষ করে আমরা মনে করি যে আমরা যদি 5600 জির জায়গায় 5700 জি বা তার চেয়ে বেশি প্রসেসর ব্যবহার করি, পারফরমেন্স অনেক ভালো হবে। বাট ওই মাদারবোর্ড 5600 জির জন্য যেটা সিলেক্ট করেছি, 5700 জির জন্য সেই সেম মাদারবোর্ডে সিলেক্ট করে বসে থাকি। তো এই ভুলটার কারণে কিন্তু আমাদের অনেকের পিসির পারফরমেন্স ভালো মতো আমরা পাই না। দেখা যায় আমরা প্রোডাক্টের মতো প্রোডাক্ট ইউজ করি বাট পারফরমেন্স পাই না। আজকের পিসিটি আসলে পারফরমেন্স বিল্ড হবে, যেখানে মাদারবোর্ড কিন্তু রেখেছি, দুইটি মাদারবোর্ড রেখেছি এবং দুইটি মাদারবোর্ড সেম বাজেটের এবং দুইটি অফিশিয়াল মাদারবোর্ড। একটি রেখেছি হলো আসুসের টাফ গেমিং B450M Pro 2, আর আরেকটি মাদারবোর্ড রেখেছি হলো অ্যাজরগের স্টিল লিজেন্ড B450। এই দুইটি মাদারবোর্ডের প্রাইস অ্যারাউন্ড 13,600 টাকা। দুইটাতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দুইটা মাদারবোর্ডই আমার খুব প্রিয় মাদারবোর্ড, সে কারণে আমি দুইটা মাদারবোর্ড রেখেছি। আপনারা এই প্যাকেজের যে কোনো একটি মাদারবোর্ড নিতে পারেন, দুইটা মাদারবোর্ডের জন্য সেম প্রাইস। যদি স্টিল লিজেন্ড নেন, স্টিল লিজেন্ডের যে ফিচার্সগুলো আপনারা পাবেন, ডিসপ্লে আউটপুট হিসাবে ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে, এছাড়া টাইপ সি পোর্ট আছে, PS2 পোর্ট আছে, USB পোর্ট আছে, টোটাল হলো 7টি। সো দারুণ একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে কিন্তু আপনারা দুইটি NVMe স্লট পেয়ে যাবেন। আসোসের ক্ষেত্রে কিন্তু একটি NVMe স্লট পাবেন এবং আসোসের ক্ষেত্রে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 3 বছর। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দারুণ একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডেও ডিসপ্লে পোর্ট পাবেন। ডিসপ্লে পোর্টের কথা বারবার কেন বলছি, আমরা VGA, HDMI, DVI এই পোর্টগুলোর সাথে খুব বেশি পরিচিত, কিন্তু ডিসপ্লে আউটপুট যদি আপনার 4K বা 8K রেজুলেশনে দেখতে হয় এবং সেটা যদি আরও নিখুঁতভাবে দেখতে চান, তাহলে ডিসপ্লে পোর্ট নামে আরও একটি পোর্ট আছে, যে পোর্টটি আসলে ম্যাক্সিমাম মনিটরে আপনারা পাবেন না। বিশেষ করে মনিটর 8, 10, 12 হাজার টাকার মনিটরগুলোতে এগুলো পাবেন না। বাট অনেক মনিটর আছে ভ্যালু টপেরও 24 ইঞ্চি মনিটরে আমরা ডিসপ্লে পোর্ট পেয়েছি, বা অনেক মনিটর আছে যে মনিটরগুলোতে ডিসপ্লে পোর্ট পাওয়া যায়। সো এই ধরনের মাদারবোর্ডের থেকে যদি আপনি আরও বেস্ট রেজুলেশন পেতে চান, এডিটিংয়ের জন্য আরও রেজুলেশন পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন ডিসপ্লে পোর্ট সমৃদ্ধ মনিটর ক্রয় করতে। যেহেতু বাজেট ইস্যু আছে আমার এখানে, সে কারণে আমি এখানে MSI এর মনিটর রেখেছি, আর প্রসেসর রেখেছি Ryzen 5 5600G। 5600G প্রসেসর দিয়ে মোটামুটি একটি লেভেল পর্যন্ত কাভার করা যায় গ্রাফিক্স কার্ড ছাড়াই। সো যাদের গ্রাফিক্স কার্ড এই মুহূর্তে কেনার ইচ্ছা নাই, তারা 5600G প্রসেসর নিতে পারে। এবং এই ধরনের মাদারবোর্ড যদি নেন, তাহলে প্রসেসর এবং মাদারবোর্ড খুব ভালো ম্যাচিং করবে এবং যখন হেভি লোড দিবেন আপনি এই ধরনের মাদারবোর্ডে, লোডটি কিন্তু নিতে পারবে। আরেকটি ভুল করি যে আমরা সকল জায়গায় ঠিক রেখে পাওয়ার সাপ্লাইটি দুর্বল নিয়ে ফেলি। ভেলুটাপের একটি মডিউলার পাওয়ার সাপ্লাই রেখেছি। এখন মডিউলার এবং নন মডিউলারের মধ্যে পার্থক্যটি কী জানেন? যেটা হলো নন মডিউলার পাওয়ার সাপ্লাই, সেটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে বাকি ক্যাবলগুলো লাগানো থাকে, সেগুলো আপনি ইচ্ছা মতো কাজে লাগাতে পারবেন না, খুলতে পারবেন না। ওইগুলো কোনো একটি ক্যাবলের মাধ্যমে পেঁচিয়ে কোনো একটি জায়গায় রাখা হয় ক্যাসিংয়ের ক্ষেত্রে। আর যেগুলো মডিউলার পাওয়ার সাপ্লাই, সেখানে প্রত্যেকটি ক্যাবল আলাদাভাবে দেওয়া থাকে, যেগুলো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু কানেকশন দেওয়া যায়।
অর্থাৎ আপনার সাটা পোর্টটি এখন লাগতেছে না, আপনি সাটা পোর্টটা খুলে রাখলেন, আপনার যে পোর্ট লাগবে শুধুমাত্র সেই পোর্টে কিন্তু কানেকশন দিতে পারবেন মাদারবোর্ডের সাথে। অর্থাৎ অতিরিক্ত যে কেবল ক্যারি করার একটা ঝামেলা, কিন্তু নন মডিউলার পাওয়ার সাপ্লাই থাকে না, এটি একটি 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। যদি মনে হয় এখানে 20-25 হাজার দামের গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটিতে। ভ্যালুটাপের এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আমরা খুব ভালো রিভিউ পেয়েছি, সেই কারণে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি এখানে রেখেছি। ভিউয়ার্স, আমরা এখানে প্রসেসর, মাদারবোর্ড এবং যে পাওয়ার সাপ্লাই নিয়ে এখন পর্যন্ত আলোচনা করেছি, আমার মনে হয় আপনারা যদি এই ধরনের বাজেট করেন, এই বাজেটের মধ্যে এই মাদারবোর্ড, এই প্রসেসর এবং এই পাওয়ার সাপ্লাই বেস্ট ওয়ান হতে পারে। এরপরে আমরা র্যামের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে র্যাম এখানে 8x2 অর্থাৎ 16 জিবি র্যাম রেখেছি। এই র্যামটি রেখেছি হলো অ্যাডাটা ব্র্যান্ডের, 16 জিবি র্যাম রেখেছি, 3200 MHz-এর 8 জিবি র্যাম। সো 8 জিবি র্যাম এবং XMP 2.0 ইনেবল হওয়ার কারণে কিন্তু পারফরমেন্স অনেক ভালো দিবে। পার ইউনিটের প্রাইস পড়েছে 3100 টাকা করে, অর্থাৎ 6200 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং অবশ্যই যে এখানে স্টিকার দেওয়া আছে, এই স্টিকারটা দেখে নেবেন। অরিজিনাল এই র্যামগুলোতে স্টিকারগুলো আপনারা পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ডের। 16 জিবি র্যাম রাখতেই হতো, কারণ 8 জিবি যদি র্যাম আমি এই কনফিগারেশনে রাখতাম তাহলে আমি 64 বিট পাইতাম। 2.1 জিবি প্রসেসরের সাথে শেয়ার হওয়ার কারণে কিন্তু আমার র্যামের পরিমাণ 6 জিবিরও কমে নেমে আসতো। সো 6 জিবি র্যাম দিয়ে এই ধরনের খানদানি মাদারবোর্ড নিয়ে কী লাভ? যদি 16 জিবি র্যামই না নিতে পারি, যদি মনের মতো প্রত্যেকটি পার্টসই না নিতে পারি, তাহলে মাদারবোর্ড এত দামি নেওয়া দরকার নেই। বাজেট যদি আপনি কম্প্রোমাইজ করতে চান, মাদারবোর্ড কিন্তু 8000 টাকার মধ্যেও MSI-এর V450 মাদারবোর্ড আছে। 10000 টাকার মধ্যে দেখা যায় যে VDS ম্যাক্স আর RAM স্লটের মাদারবোর্ড আছে অফিসিয়াল, সেগুলো নিতে পারেন। এই মাদারবোর্ডগুলোর দাম অ্যারাউন্ড 13700-13800 থেকে 18000 টাকা। সো বাজেট যদি আপনার কমাইতে হয়, মাদারবোর্ডে কমিয়ে ফেলুন, র্যামে কমাইতে পারেন। র্যাম যদি নট 8 জিবি নেন, অর্থাৎ 8 জিবি জ্বলবে না, সেক্ষেত্রে র্যাম আপনি 2 ইউনিটের র্যাম 4800-4700 টাকায় পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে যে আমি ক্যাশিংটি রেখেছি, বলতে পারেন এই ক্যাশিংটিও এই ধরনের সেট আপের সাথে খুব ডিমান্ড করছিল। ক্যাশিংটির প্রাইস 5500 টাকা। এখানে 6টি ARGB ফ্যান দেওয়া আছে, এটি আইসল্যান্ড মডেলের একটি ক্যাশিং, PC পাওয়ার ব্র্যান্ডের। সো এখানে 8 জিবি ক্যাশিংয়ের সাথে কিন্তু পাশের যেই গ্লাসটি দেওয়া আছে, সেই গ্লাসটি কোনো প্রকার নাট স্ক্রু এগুলো নেই, এগুলো ছাড়াই কিন্তু ক্যাশিংটি খোলা যায়। সো সেদিক বিবেচনা করে একটু বড় সড়ো ক্যাশিং রেখেছি, যেন ATX মাদারবোর্ডগুলো এখানে সাজানো যায়। আর অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে, মনিটরও ব্ল্যাক কালার, সেজন্য ব্ল্যাক কালারের এই ক্যাশিংটি রেখেছি। 5500 টাকা বাজেট যদি হয় 3000-3200 টাকা, তাহলে এখান থেকেও কিন্তু আপনারা 2000-2500 টাকা কমাতে পারবেন। অর্থাৎ কোথায় কোথায় কমানোর অপশন আছে সেগুলো বলছি, টোটাল প্যাকেজটি কিন্তু 56500 টাকা। এবং যে কিবোর্ড মাউস কম্বোটি আপনারা দেখছেন, এটার প্রাইস হলো 2400 টাকা। এটি আইমাইস ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস কম্বো, এখানে আপনারা কিবোর্ড, মাউস, হেডফোন এবং মাউস প্যাড পেয়ে যাবেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এবং মনিটর যেটি রেখেছি, মনিটর দারুণ একটি মনিটর, MSI প্রো MP223। এই মনিটরটিতে কিন্তু আপনারা আইকেয়ার ফ্যাসিলিটি পাবেন এবং ডিসপ্লে কিট নামে একটি অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করতে পারবেন এই মনিটরটির মাধ্যমে, যে মনিটরের যে অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা অন স্ক্রিন মনিটর থেকে কিন্তু আপনার অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন রেজুলেশন। আপনি যখন গেমিং মোডে যাবেন, গেমিং মোড, এভাবে অনেকগুলো মোড আপনি চেঞ্জ করে নিয়ে আপনার কাজের সাথে সিনক্রোনাইজ করতে পারবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 100 Hz-এর মনিটর, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, এবং ব্র্যান্ডের কোনো মনিটর যে 10000 টাকার নিচে থেকে থাকে সেটা কিন্তু MSI-এর এই মডেলটি সে কারণে রাখা হয়েছে। অর্থাৎ আমি বলেছি যে আমার হাতে যদি 56500 টাকা দেওয়া হতো তাহলে আমি এই বিল্ড করতাম। আর সেক্ষেত্রে দুইটা মাদারবোর্ডের প্রাইস সেম টু সেম থাকার কারণে সুবিধাটি হয়েছে, অনেকে আসোস পছন্দ করে, অনেকে অ্যাজরক পছন্দ করে, এবং অ্যাজরক কিন্তু তার স্টিল লিজেন্ড সিরিজের জন্য বিখ্যাত। সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আজকের বিলটি আমি সাজিয়েছি। আশা করছি যারা মনে করতেছে যে ফিউচারের একটি প্ল্যান করে যে না আমার PC থেকে 100% আউটপুট আমি নেব, তাদের জন্য কিন্তু আসলে এই সেট আপটি অনেক বেশি ভালো হবে। আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন, নিউ এলিফেন্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40, ওয়েবসাইট www.seltech.com.bd। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা অনলাইনে আসলে ডেলিভার করে থাকি, যে কোনো জায়গাতেই। সেক্ষেত্রে এই ধরনের সেট আপ নিতে হলে আপনাকে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।